22 গজে ব্যাট হাতে দাপট। প্রতি ম্যাচেই ব্যাট হাতে আগুন জ্বলবে মাঠে। 5 ক্রিকেটার যারা সেঞ্চুরি করবে 2023 আইপিএলে। জানেন কারা সেই পঞ্চ পাণ্ডব? দেখে নিন। আসন্ন আইপিএল 2023 মৌসুম জুড়ে বেশ কিছু ব্যাটসম্যানদের দাপট দেখা যাবে। এবারও অনেক দলে এমন কিছু ব্যাটসম্যান রয়েছে যাদের দিকে চোখ থাকবে গোটা ফ্র্যাঞ্চাইজি সমর্থকদের। আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে আইপিএল এর 16তম আসর। গত বছরে 23 ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে অনেক দল বেশ কিছু আগ্রাসী ব্যাটসম্যানদের বিপুল পরিমাণে অর্থ দিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করেছিল। সুতরাং এমনটা মনে করা হচ্ছে যে সেই সব খেলোয়াড়দের মধ্যে বেশ কিছু খেলোয়াড় এবছর আইপিএল এ সেঞ্চুরি করতে চলেছেন। চলুন জেনে নেওয়া যাক কারা সেই ক্রিকেটার যারা দাপট দেখাতে চলেছে গোটা মৌসুম জুড়ে। ঋতুরাজ গায়কওয়াড়। ঋতুরাজ গায়কওয়াড় চেন্নাই সুপার কিংস টিমের অংশ। 2021 সালের আইপিএলেও তিনি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। এবারও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে তার ব্যাট থেকে এসেছে 660 রান, যার মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরিও। সুতরাং 2023 সালের আইপিএলে সেঞ্চুরি করতে পারেন এই ক্রিকেটার। ফাফ ডু প্লেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। গত মৌসুমে তিনি আরসিবির হয়ে বেশ দুর্দান্ত ইনিংস খেলেছেন। সুতরাং এবারও আইপিএলে সেঞ্চুরি করে রানের পাহাড় গড়তে পারেন তিনি। ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। পাকিস্তান সফরে করাচি টেস্টে বছরের প্রথমেই টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি। আইপিএলে সিএসকে হয়েও তার নামে রয়েছে কিছু স্মরণীয় ইনিংস। এই খেলোয়াড়ও সেই ব্যাটসম্যানদের মধ্যে একজন যারা আইপিএল 2023-এ সেঞ্চুরি করতে পারেন। ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নারকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানদের মধ্যে গণ্য করা হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। পাশাপাশি আইপিএলে সফল ক্রিকেটারদের মধ্যে একজন ওয়ার্নার। আইপিএলে তার নামে রয়েছে 4টি সেঞ্চুরি। এমনটা মনে করা হচ্ছে এবারও তার ব্যাট থেকে সেঞ্চুরি দেখা পাওয়া যেতে পারে। ক্যামেরন গ্রিন। প্রথমবারের মতন আইপিএলে খেলতে চলেছেন অস্ট্রেলিয়ার উঠতি ক্রিকেটার ক্যামেরন গ্রিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2023 নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে 17.50 কোটি টাকায় নিজেদের দলে কিনেছিল। গ্রিন একজন আগ্রাসী স্টাইলের ব্যাটসম্যান, পাশাপাশি তিনি অলরাউন্ডার হিসেবেও বেশ দক্ষ। আইপিএল 2023-এ তিনি তার দলের হয়ে আইপিএলে প্রথম সেঞ্চুরি করতে চলেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।